আমার মা বলেন জামা কাপড় ধোয়ার সময় তিনবার বলতে হয় আমার প্রশ্ন এটা কি কুসংস্কার পুরুষগণ কি স্বর্ণ রূপা বা অন্য কোনো ধাতুর তৈরি আংটি পড়তে পারবে কিনা কোরআন মাজিদ মোবাইলের অ্যাপসে পড়ে খতম করলে কি পরিপূর্ণ হবে ব্যক্তি মারা যাবার পর সে মৃত্যুর মৃত্যু পরবর্তী জীবনে কেমন আছে তা জানার কোনো উপায় আছে কিনা নামাজের সময় সামনের মুসল্লির মাথার টুপি পড়ে গেলে কি নামাজের মধ্যে পুনরায় টুপি পরা যাবে হওয়ার জানতে চাই একজন আদর্শ মুসলিমের জীবনে সর্বোচ্চ লক্ষ্য সফলতা এবং আত্মতৃপ্তি কি হওয়া উচিত এমনি মহসিন ভুই আপনি লিখেছেন শ্বশুর শাশুড়ির প্রতি কি জামাতার কোনো দায়িত্ব আছে দেখুন শ্বশুর শাশুড়ির প্রতি একজন জামায়ের দায়িত্ব আছে নিজের স্ত্রীর প্রতি সুসম্পর্ক রাখবার প্রয়োজনে এবং তাদের মেয়ে তার ঘরে আছেন সেজন্য কৃতজ্ঞতা বোধস্বরূপ তাদের জন্য যথাযথ উপায়ে শ্রদ্ধা প্রদর্শন করা যতটুকু পারেন সাধ্য অনুযায়ী তাদের জন্য টাকা পয়সা খরচ করা এবং তাদের উপকার করা এটা অবশ্যই কর্তব্যের মধ্যে পড়ে নিজের মা বাবার ভরণ পোষণ দেওয়া যেরকম ফরজ যদি তাদের প্রয়োজন হয় তো শ্বশুর শরীরটা সেরকম ফরজ না কিন্তু এটা অবশ্যই এই দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় এবং নৈতিক দায়িত্ব যে সুশাসুর প্রতি আপনি আন্তরিক হবেন এবং তাদের খোঁজখবর নেবেন তাদের তাদের জন্য টাকা পয়সা খরচ করবেন তাদের বিপদাবতে পাশে দাঁড়াবেন শ্রদ্ধা নিবেদন করবেন মা বাবার মতো সম্মান করবেন এবং দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর পরস্পর পরস্পর সুসম্পর্ক বজায় রাখার যে নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে আল্লাহ বলেছেন ওয়া আশীর রুহন্নাবিল মা রো তোমরা তোমাদের স্ত্রীগণের সাথে সুসম্পর্ক বজায় রাখো তাদের সাথে সুন্দরভাবে জীবন অতিপাত করো তো সুন্দর জীবন অতিপাতের অংশ হিসাবেও তাদের বাবা মার প্রতি আমাদের সদাচরণ করতে হবে সো তাদের প্রতি সদাচরণ করা তাদের সেবা শুশ্রূষা সাধ্য অনুযায়ী করার চেষ্টা করা অবশ্যই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যদিও সেটা ফরজ দায়িত্বের মধ্যে না কিন্তু সেটাও আপনার ফরজ দায়িত্বের মধ্যে না হলেও সেটাও এক ধরনের দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব এবং নফল দায়িত্ব অবশ্যই বলা যেতে পারে সো সেটা সাধ্য অনুযায়ী করা উচিত এমডি শাহরিয়ার সাজিদ আপনি লিখেছেন আমার মা বলেন জামা কাপড় ধোয়ার সময় তিনবার বিসমিল্লা বলতে হয় আমার প্রশ্ন এটা কি কুসংস্কার কাপড় ধোয়ার সময় বিসমিল্লা বলা কুসংস্কার এ অর্থে নয় যে যে কোনো ভালো কাজ করার শুরুতে আমরা বিস্মিলা পাঠ করব অতএব জামা কাপড় ধোয়া এটা অপবিত্র কাপড়কে পবিত্র করা অপরিচ্ছন্ন কাপড়কে পরিচ্ছন্ন করা এটা অবশ্যই ভালো কাজ অতএব এটা শুরুতে বিস্মিল্লা বলাটা সে অর্থে ঠিক আছে যে কোনো ভালো কাজে শুরুতে বিস্মূল্য বলার অর্থে ঠিক আছে সেক্ষেত্রে তিনবার আপনি যে কোনো নাপাক কাপড় যদি হয় তাহলে কাপড় নাপাক কাপড়কে ধোয়ার জন্য হয় নাপাক দৃশ্যমান নাপাক দূর হওয়া পর্যন্ত ধোবেন আর না হলে দৃশ্যমান যদি না হয় যেমন পেশা বোঝা যায় না পানির সাথে মিশে থাকে এটা দৃশ্যমান নয় তাহলে সেক্ষেত্রে আপনি তিনবার চিপাবেন তো প্রত্যেকবার চিবানো শুরুতে যদি বিসমিল্লা কেউ পড়েন সেটা সে অর্থে ঠিক আছে বাট কাপড় পবিত্র হওয়ার জন্য বিস্মিল্লা বলা জরুরি না কাপড় পবিত্র হওয়ার জন্য তিনবার ভালো করে ধোয়া এবং চিবানো হলো শর্ত বিসমিল্লা বলা ছাড়াও যদি সেটা করেন কেউ কাপড় পাক হয়ে যাবে অথব আপনার মায়ের বিসমিল্লা বলাটা যদি ভালো কাজে শুরুতে বিস্মিল্লা বলার অংশ হিসাবে হয় ঠিক আছে কাপড় ধোয়ার অংশ হিসাবে যদি হয় তাহলে সেটা আবশ্যক না বিস্মিল্লা বলাটি তাহলে ক্ষেত্রে তার ধারণাটা সংশোধন করতে হবে যদি ভুল ধারণা থেকে তিনি এটি করে থাকেন আর যদি তিনি এমনিতেই ভালো যে কোনো কাজে শুরুতে বি সেই হিসাবে পুরুষগণ কি স্বর্ণ রূপা বা অন্য কোনো ধাতুর তৈরি আংটি পড়তে পারবে কিনা রূপার আংটি পড়তে পারবে পুরুষরা সেটা সীমিত পরিসরে আর স্বর্ণের আংটি পরা যাবে না কোনো অবস্থাতেই বা অন্য কোনো ধাতু সেটা লোহা হোক বা তামা হোক এগুলো ব্যবহার করতে পারবে না সল্লাহ সাল্লাম পুরস্কারভাবে নিষেধ করেছেন বিষয় এরপরে খিজির ফাইয়াজ লিখেছেন নামাজের সময় সামনের মুসল্লির মাথার টুপি পড়ে গেলে কি নামাজের মধ্যে পুনরায় টুপি পরা যাবে দেখুন যদি কারোর টুপি পড়ে যায় তাহলে সেক্ষেত্রে টুপি নামাজের মধ্যে আর পড়াটা কোনো আবশ্যক না কারণ টুপি আসলে নামাজ পড়ার জন্য পূর্ব শর্ত ব্যাপার টেরিকো না যে টুপি না থাকলে গুনা হয়ে যাবে আর যদি আলতো করে আপনি পরে ফেলতে পারেন কোনো প্রকার ইয়ে ছাড়া সিজদায় গেলেন সিজদায় দিয়ে হাত দিয়ে আপনি এমনভাবে পরে ফেললেন যে বোঝা যায় না আপনি টুপি পড়তেছেন এরকম খুব অল্প নড়াচড়ার মাধ্যমে যদি আপনি করতে পারেন সেটা করে ফেলতে পারেন তানজিদে ইয়াসমিন লিখেছেন কোনো ব্যক্তি মারা যাওয়ার পর সে মৃত্যুর মৃত্যু পরবর্তী জীবনে কেমন আছে তা জানার কোনো উপায় আছে কিনা আমরা মৃত্যু পরবর্তী জীবনে যখন চলে যাই সেটাকে বলা হয় আলামুল গাইব বা অদৃশ্যের জগৎ সেটি ব্যাপারে আমাদের জানবার বা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই যে তারা কেমন আছেন কোনো উপায় নেই আল্লাহ সুহায় তালা অনেক সময় আমাদেরকে বিভিন্ন ইন্ডিকেট দিয়ে থাকেন শব্দের মাধ্যমে তখন সেগুলো থেকে আমরা বিভিন্ন ধারণা নিতে পারি কিন্তু নিশ্চিত কোনো কিছু আসলে বলার কোনো সুযোগ নেই মানিক সাহেব এআইডি থেকে আপনি লিখেছেন কোরআন কোরআন মাজিদ মোবাইলের অ্যাপসে পড়ে খতম করলে কি পরিপূর্ণ স্বভাব হবে আপনি কোরআন করিম যে কোনো কিছু থেকে দেখে তেলাউ করেন না কেন ইনশাল্লাহ বিদিন আপনি সব পাবেন অতএব আপনি কাগজের প্রিন্টেড কোরআন পড়েন কিংবা আপনার কপি পড়ে কোরআন তালাউত করেন যেভাবে হোক কোরআন তালাউত আপনি করলে ইনশাল্লাহ সব পাবেন বিধায় মোবাইলের স্ক্রিন থেকে পুরো কোরআন দেখে তেলাউত করে শেষ করলে খতম করলে ইনশাআল্লাহ বিদিন আপনি পরিপূর্ণ তেলাউের সব লাভ করবেন এ রবিন এআই থেকে আপনি লিখেছেন ঋণমুক্ত হওয়ার আমল বা দোয়া জানতে চাই ঋণমুক্ত হওয়ার জন্য আপনার সাধ্যের সবটুকু টুকুন দিয়ে ঋণ পরিশোধের চেষ্টা করা উচিত এর জন্য স্থাবর স্থবর সম্পত্তি বিক্রি করে হলেও ঋণ পরিশোধের উদ্যোগী হতে হবে আপনাকে পাশাপাশি আল্লাহ আল্লাহ কাছে না দোয়া করতে পারেন ঋণ পরিশোধের জন্য অনেকগুলো দোয়া আছে আল্লাহমাকিফ আলহাম লম্বা একটা দোয়া আছে যেটা পড়তে পারেন আল্লাহ মকফিনি বি সেওয়াক এটা পড়তে পারেন আল্লাহ আন হারামিক আল্লাহ হারাম এর স্থলে পরিবর্তে আমাকে হারাল দিয়ে আপনি যথেষ্ট করে দিন আগুনি বিফল দিকে আম্মান সেওয়াক এবং আপনার অনুগ্রহ দ্বারায় আপনি ছাড়া অন্য কারোর মুখাপেক্ষিতা থেকে আপনি আমাকে হেফাজত করুন এই সমস্ত মাধ্যমে সালাম দিন আপনি আল্লাহের কাছে মুক্তির চেষ্টা করতে পারেন এরপরে শাহজামান চৌধুরী লিখেছেন একজন আদর্শ মুসলিমের জীবনের সর্বোচ্চ লক্ষ্য সফলতা এবং আত্মতৃপ্তি কি হওয়া উচিত একজন মুসলমানের জীবনের সর্বোচ্চ লক্ষ্য হল আল্লাহ তালাকে খুশ সন্তুষ্ট করে জান্নাতের অধিকারী হওয়া জান্নাতের কাছাকাছি চলে যেতে পারা এগুলো সবচেয়ে বড় সফলতার বিষয় সো সেই চেষ্টাটা আমরা রাখবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন